हेलो एंड वेलकम टू द मैथमेनिया। 4th अक्टोबर कारेंट अफेयर स्टार्ट करछी। भिडियोगुलोर पीडीएफ पेते चाहिए द मैथमेनिया टेलीग्राम चैनले जॉइन करे नियो, लिंक डिस्क्रिप्शने आछे। आर तुम्हरा चाहिए दुटो फेसबुक ग्रुपे जॉइन करते पारो, एकटा होच्छे जेनरल स्टाडिज एवं मैथमेटिक्स रिलेटेड और एकटा इंग्लिश रिलेटेड। और ये दुटो ग्रुपेर लिंक आमि डिस्क्रिप्शने दिए दिच्छी। ये ग्रुपगुलोते आमि डेलि एमसीक्यू शेयर करी। तो चलो शुरू करी। फर्स्ट क्वेश्चन स्टार्ट करछि। द प्राइम मिनिस्टर हैज इनॉग्रेटेड 9.02 किलोमीटर लॉन्ग अटल टनल, दिस इज लोकेटेड इन हुईच अफ द फलोईंग पास। बोलछे प्राइम मिनिस्टर नरेंद्र मोदी इनॉग्रेट करलेन 9.02 किलोमीटर लम्बा अटल टनल। एखाने क्वेश्चनटा होच्छे ई टनलटा कोन पासेर मध्य दिए गेछे, नीचेर कोन पासेर मध्य दिए ई टनलटा गेछे। अच्छा, ये अटल टनलटा हाईवे टनल। अटल टनलटा सम्पर्के बेश किछु इनफरमेशन आमि एखाने तोमादेर संगे शेयर करछि। सबकटा इनफरमेशन आमादेर जन्य इम्पोर्टेंट। ये अटल टनलटा समुद्रपृष्ठ थेके 3000 मीटारेरो बेशी उँचुते अवस्थित। और ये टनलटा अवस्थित होच्छे रोटांगे। रोटांग कोथा? हिमाचल प्रदेशे। बेसिकाली एटा रोटांग पासेर मध्य दिए गेछे, रोटांग पासेर मध्य दिए गेछे। तो आंसार एखाने आमार रोटांग पास हलो, रोटांग पास एटा हिमाचल प्रदेशे। एई रोटांग पासेर मध्य दिए गेछे होच्छे एई जे अटल टानेल। आर एटार दैर्घ्य कत? दैर्घ्य होच्छे 9.02 किलोमीटर हलो। अच्छा, ये अटल टनलटाके बनिए बीआरओ, बॉर्डर रोड ऑर्गेनाइजेशन। एटा निये आमरा बीआरओ निये आमरा पुरोनो क्लासगुलोते आलोचना करे फेलेछि, एखाने आमि आर डिटेल्से गेलाम ना। बीआरओ बनिएछे अटल टनल। ये अटल टनलटा मानालीके लाहुल स्पीति भ्यालिर संगे कानेक्ट करबे। लाहुल स्पीति भ्यालिर संगे मानालीके कानेक्ट करबे ये अटल टनलटा। अटल टनल सम्पर्के इनफरमेशनगुलो किन्तु इम्पोर्टेंट, एगुलो मने रेखो। अच्छा, बाकी जो अपशनगुलो रयेछे बाकी पासगुलो देखे नी, कारण प्रत्येकटा पास आमादेर जन्य इम्पोर्टेंट। शिपकिला पास, शिपकिला पास कोथाय? एटा हिमाचल प्रदेशे। ए शिपकिला पास हिमाचल प्रदेशे। जेलिप्ला, ए जेलेप्ला पास और ए नाथुला पास, ए दुटोई होच्छे सिक्किमे। अच्छा, तोमरा किन्तु ए पासगुलो काके काके माने कोथाय कोथाय कानेक्शनटा रयेछे, माने पासगुलो बेसिकाली कि हय, पास माने होच्छे गिरिपथ। धरो पहाड़ 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 रयेछे, ए पहाड़ेर माझ এখানে যে ফাঁকা জায়গাটা মানে যেখান দিয়ে যাতায়াত করা যায়, এগুলো হচ্ছে গিরিপথ। এই পাসগুলো দুটো জায়গাকে বেসিক্যালি কানেক্ট করে। তো আমি এখানে জেলিপলা নাথুলা কি বললাম, সিকিমে অবস্থিত। সিকিমে এই পাস দুটো কাকে কাকে কানেক্ট করে এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর শিবকিলা আমি বললাম হচ্ছে হিমাচল প্রদেশে, এটাও এই পাসটাও কাকে কানেক্ট করছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা এগুলো দেখে নেবে। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। দ্য সেকেন্ড এডিশন অফ বাইলেটারাল নেভাল এক্সারসাইজ বঙ্গোসাগর হ্যাজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং নেশন। বলছে দু নম্বর বঙ্গোসাগর নেভাল এক্সারসাইজের দু নম্বর এডিশন হচ্ছে, মানে এটা হচ্ছে দু নম্বর বঙ্গোসাগর নেভাল এক্সারসাইজ। কোশ্চেনটা হলো ইন্ডিয়ার সঙ্গে আর কোন দেশের এই এক্সারসাইজটা হচ্ছে, মানে ইন্ডিয়া এবং আর কোন দেশ এই বঙ্গোসাগর নেভাল এক্সারসাইজে অংশগ্রহণ করছে। আচ্ছা, যেহেতু নাম বঙ্গোসাগর, বঙ্গোসাগর শুনেই বুঝতেই পারছো এটা বঙ্গোপসাগরে হচ্ছে। বঙ্গোপসাগরে স্পেসিফিক্যালি নর্দার্ন বঙ্গোপসাগরে হচ্ছে এই বঙ্গোসাগর নেভাল এক্সারসাইজটা। হচ্ছে বলতে গতকাল মানে 3rd অক্টোবর 2020 থেকে স্টার্ট হলো। 3rd অক্টোবর থেকে এই বঙ্গোসাগর নেভাল এক্সারসাইজটা স্টার্ট হলো। আর এই বঙ্গোসাগর নেভাল এক্সারসাইজটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। আনসার এখানে আমার বাংলাদেশ। ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে বঙ্গোসাগর নেভাল এক্সারসাইজটা হচ্ছে। বাংলাদেশ এবং ভারতের নৌবাহিনী এই বঙ্গোসাগর নেভাল এক্সারসাইজে অংশগ্রহণ করছে। আচ্ছা, এই যে বঙ্গোসাগর নেভাল এক্সারসাইজ, এটা তো নেভাল এক্সারসাইজ প্রত্যেক বছর হয়, গত বছর স্টার্ট হয়েছে, এটা দু নম্বর এডিশন হলো। এছাড়াও ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা আর্মি এক্সারসাইজ হয়, তার নাম হচ্ছে সম্প্রীতি। সম্প্রীতি বলে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা আর্মি এক্সারসাইজ হয়, এটা একটা আর্মি ট্রেনিং এক্সারসাইজ। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। হোয়াট ইজ এ জম্বি ফায়ার? জম্বি ফায়ারটা কী? এই কোশ্চেনটা আমি ফেসবুক গ্রুপেও দিয়েছিলাম, একজনও অ্যাটেম্প করনি, তো এই জন্য আমি এখানে অ্যাড করলাম। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, জম্বি ফায়ার রিসেন্টলি কি হয়েছে? একটা স্টাডি প্রকাশ হয়েছে, সেখানে বলা হয়েছে আর্কটিক অঞ্চলে এখন আগের থেকে অনেক বেশি পরিমাণে জম্বি ফায়ার দেখা যাচ্ছে। এই নিউজটা বেশ কিছু নিউজ আউটলেট কভার করেছে, তাই এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই জম্বি ফায়ার ব্যাপারটা কি? মাটির নিচে কার্বনযুক্ত জৈব পদার্থ থাকে, সেইগুলো যখন আমাদের ওয়েদারে টেম্পারেচার বাড়ে তখন এই জৈব পদার্থগুলোতে আগুন লেগে যায়, ওই জন্য মাটির নিচ থেকে ধোঁয়ার মতো উঠতে থাকে, এইগুলো হচ্ছে জম্বি ফায়ার। ঠিক আছে, এই জম্বি ফায়ার ন্যাচারাল কারণেও হতে পারে বা ধরো ন্যাচারাল কজেও হতে পারে বা হিউম্যান অ্যাক্টিভিটিও থাকতে পারে, এই দুটো কারণেই জম্বি ফায়ার হতে পারে।
ঠিক আছে। আচ্ছা এই জম্বি ফায়ার তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, এটা অপশন হচ্ছে বি, ফায়ার দ্যাট সামন্ডার্স আন্ডারগ্রাউন্ড অ্যান্ড রিগনাইট ওয়েন ওয়েদার ওয়ার্মস, মানে যেটা যে আগুনটা মাটির নিচে তৈরি হয়, মাটির নিচে যে জৈব পদার্থ থাকে সেখানে তৈরি হয় এবং যখন ওয়েদার টেম্পারেচার ওয়ার্ম হয় তখন সেখানে আগুন লেগে যায়, দিয়ে ধোঁয়ার মতো বাইরে বেরোয়, এটা হচ্ছে জম্বি ফায়ার। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি, হুইচ টু অ্যামং দ্য ফলোয়িং ফরমার সোভিয়েত রিপাবলিক্স আর অ্যাট দ্য ব্রিঙ্ক অফ ওয়ার। এখানে কোশ্চেনটা হচ্ছে নিচের কোন দুটি দেশ ফরমার সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, এখন বেসিক্যালি এই যুদ্ধ পরিস্থিতিতে আছে, মানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে নিচের কোন দেশের মধ্যে। আচ্ছা পরিস্থিতি তৈরি হয়েছে বলতে বেসিক্যালি যুদ্ধভাবই চলছে, মানে ওটাকে ছোটোখাটো যুদ্ধও বলা যায়। এখন কোন দুটো দেশের মধ্যে এটা হচ্ছে এটা এখানে কোশ্চেন। আচ্ছা 1991 সালে 1991 যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এই কোল্ড ওয়ারের পর যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় সেই সময় বেশ কিছু দেশ নতুন দেশ তৈরি হয়েছিল, তাদের মধ্যে আর্মেনিয়া এবং আজারবাইজান। আর্মেনিয়া এবং আজারবাইজান এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে, তো আনসার এখানে আমার আর্মেনিয়া এবং আজারবাইজান। আচ্ছা এই দুটো দেশের মধ্যে আগে আর্মেনিয়ার রাজধানীটা জেনে নিই, আর্মেনিয়ার ক্যাপিটাল হচ্ছে ইরেভান, আর্মেনিয়ার ক্যাপিটাল হচ্ছে ইরেভান আর আজারবাইজানের ক্যাপিটাল হচ্ছে বাকু। আচ্ছা এই দুটো দেশের মধ্যে এখন তো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েই রয়েছে, আর এর মধ্যে রিসেন্ট কিছু ঘটনা ঘটেছে। আর্মেনিয়া কী করেছে, রাশিয়াকে একটা রিকোয়েস্ট করেছে। আচ্ছা এখানে ব্যাপারটা কীরকম সেটাকে শুনে নাও। যেমন আমরা জানি ন্যাটো শুনেছ, ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই ন্যাটোর মতো রাশিয়া একটা অর্গানাইজেশন তৈরি করে রেখেছে ন্যাটোর মতো, এ মানে ন্যাটো একটা মিলিটারি অ্যালায়েন্স, এরকমই একটা মিলিটারি অ্যালায়েন্স আছে সেটার নাম হচ্ছে সিএসটিও, রিসেন্টলি খুব নিউজে আছে এটা। কি সিএসটিও মানে হচ্ছে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন, কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন, এটা তৈরি হয়েছিল 1992, মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন নতুন দেশগুলো তৈরি হলো তার পরের বছর তৈরি হয়েছিল এই সিএসটিও। এই সিএসটিওতে এই মুহূর্তে ছখানা মেম্বার কান্ট্রি আছে, ছখানা মেম্বার কান্ট্রি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর্মেনিয়া, বেলারুস, কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং রাশিয়া, আর দুটো অবজারভার কান্ট্রি রয়েছে আফগানিস্তান এবং সার্বিয়া। আচ্ছা এই যে সিএসটিও আছে, সিএসটিওর হিসেবে আর কি, সিএসটিওর মধ্যে যে ছটা দেশ আছে এদের মধ্যে কোনো একটা দেশকে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে সেই ক্ষেত্রে এই ছটা দেশ একত্রে তাকে আক্রমণ করবে, এরকম একটা ক্লজ রয়েছে, মানে একটা ন্যাটোর মতো, ঠিক আছে। তো সেই জন্য আর্মেনিয়া বলছে, যেহেতু আজারবাইজান এই ট্রিটির অংশ নয়, তার এই জন্য আর্মেনিয়া বলছে আজারবাইজান আমার উপর আক্রমণ করেছে, রাশিয়াকে বলছে এবার তাহলে বাকি যে সিএসটিও মেম্বার আছে তার সঙ্গে আর্মেনিয়া যুক্ত হয়ে একসঙ্গে আজারবাইজানকে অ্যাটাক করবে বা আজারবাইজানের এগেনস্টে কোনো স্টেপ নেবে, এইটা নিয়ে রাশিয়াকে আর্মেনিয়া বলে যাচ্ছে। তো এই জন্য সিএসটিও ইম্পর্টেন্ট, সিএসটিও নিউজে রয়েছে। সিএসটিওর হেডকোয়ার্টার হচ্ছে মস্কো, রাশিয়ার মস্কোতে সিএসটিওর হেডকোয়ার্টার। সিএসটিও সম্পর্কে এই ইনফরমেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে ফিফথ কোশ্চেন স্টার্ট করছি, হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স অবসার্ভড, বলছে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স কবে পালন করা হয়। গান্ধী জয়ন্তীর দিন পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। গান্ধী জয়ন্তী মানে 2nd অক্টোবর, গান্ধীজির জন্মদিনের দিন এই 2nd অক্টোবরই পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। গান্ধীজির ওই নন ভায়োলেন্স যে এজেন্ডা ছিল তার উপরই বেস করে এই ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স পালন করা হয়। আচ্ছা গান্ধীজির জন্ম হয়েছিল কবে, 2nd অক্টোবর 1869, 1869-এর গুজরাটের পোরবন্দরে 2nd অক্টোবর গান্ধীজির জন্ম হয়েছিল। গান্ধীজির জীবন সম্পর্কিত যত ঘটনা আছে সব আমাদের জন্য ইম্পর্টেন্ট, 100% তথ্য আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কোনোটা যে কোনো সময় এক্সামে আসবে। তোমরা গান্ধীজি সম্পর্কে যেখানে যা তথ্য পাবে সেগুলো কালেক্ট করে একটা জায়গায় রেখে দিও, এক্সাম পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা গান্ধীজির জীবন নিয়ে 3টে ডেট আমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে 3টে ডেট ভারতবর্ষে বেসিক্যালি পালন করা হয়। যেরকম 3টে ডেট কী কী, এক হচ্ছে 2nd অক্টোবর, 2nd অক্টোবর গান্ধী বার্থডে এবং গান্ধী জয়ন্তী, এবং তার সঙ্গে ইন্টারন্যাশনাল ডে, মানে আমার এই কোশ্চেনের আনসার ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স পালন করা হয় 2nd অক্টোবরে, এই কোশ্চেনের আনসার। আরেকটা হচ্ছে 9th জানুয়ারি, 9th জানুয়ারিটা কি, এই দিন মানে 1915 সালের 9th জানুয়ারিতে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে ফেরত এসেছিলেন, এই দিনটাকে পালন করা হয়, 9th জানুয়ারির দিনটাকে পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস হিসাবে, প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয় এই 9th জানুয়ারিকে।
আরেকটা হচ্ছে ওনার মৃত্যুদিন, মানে ওনাকে যেদিন হত্যা করা হয়, নাথুরাম গডসে ওনাকে যেদিন হত্যা করেন 30th জানুয়ারি 1948-এ, শহীদ দিবস পালন করা হয় হচ্ছে 30th জানুয়ারি। আর যেহেতু এখানে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স নিয়ে কথা হচ্ছে, তো আমরা এখানে জেনে নিই যে ইন্টারন্যাশনাল ডে অফ পিস, ইন্টারন্যাশনাল ডে অফ পিস কবে পালন করা হয় বা বিশ্বশান্তি দিবস, এই 21শে সেপ্টেম্বর, এই যে ডেটটা দেখতে পাচ্ছ, এই দিন পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ পিস বা বিশ্বশান্তি দিবস হিসাবে। এর সঙ্গে গান্ধীজির কোনো সম্পর্ক নেই, বাকি ডেগুলোর সঙ্গে, তিনটে ডের সঙ্গে গান্ধীজির সম্পর্ক রয়েছে। আজকে তোমাদের জন্য তিনটে কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন হলো, ন্যাটোতে কতগুলো মেম্বার কান্ট্রি রয়েছে এবং লাস্ট ন্যাটো সামিট কোথায় হয়েছিল? দু নম্বরে, পেঙ্গুইন এবং পোলার বিয়ার এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? এবং লাস্ট কোশ্চেন হচ্ছে, মহাত্মা গান্ধীজির স্মৃতিসৌধের নাম কি এবং এটি কোথায় অবস্থিত? এই কোশ্চেনগুলোর আনসার তোমরা আমাকে কমেন্টে দাও। খুব ভালো থেকো, কিপ লার্নিং অ্যান্ড স্টে সেফ।